আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে রিসেন্টলি একটা প্রবলেম প্রায়শই দেখা যাচ্ছে। এই মেসেজটা নাকি অনেকের চ্যানেলেই শো করছে, সেটা হচ্ছে ইরর লোডিং মনিটাইজেশন সেটিংস, সাম ইনফরমেশান মে বি মিসিং অর ইনঅ্যাকুরেট, প্লিজ ট্রাই এগেন লেটার। তো এটা দেখে অনেকেই বিচলিত হয়ে যাচ্ছে যে তাদের মনিটাইজেশন সেটিংয়ে কোনো ভুল হচ্ছে কি না, কোনো ভায়োলেশন ব্রেক করলো কি না। আসলে না, এটা হচ্ছে ইউটিউবের নতুন আপডেটের পরে যদি কোনো ভিডিও আপলোডের সময়, যখন আমরা সাধারণত কোনো একটা ভিডিও আপলোড করি, ওই আপলোড চলাকালীন সময়ে কোনো সেটিংস পরিবর্তন, সেটা হতে পারে আপনার টাইটেল, হতে পারে আপনার ডিসক্রিপশন, ট্যাগ, কোনো একটা কিছু যদি চেঞ্জ বা পরিবর্তন করতে চায়, তখনই যদি কোনো একটা ইরর ধরে ইউটিউবে, তখনই এই মেসেজটা অনেকের চ্যানেলেই ড্যাশবোর্ডে দেখাচ্ছে। তো দেখুন, এই যে আমারও এখানে দেখাচ্ছে, আমিও লাস্ট এই ভিডিওটা যখন আপ করি তখন আমি আপ করতে করতেই আমি কিছু পরিবর্তন করেছিলাম, টাইটেলটা একবার লিখে আবার দেন আবার নতুন করে লিখেছি। সো সামহাও ওই কারণেই মনে হয় এই ইরোরটা ধরেছে। তো এটা দেখে কোনো বিচলিত হওয়ার কিছু নাই, কিছুক্ষণ পরে এটা অটোমেটিক চলে যাবে। এটার জন্য আপনার চ্যানেল মনিটাইজেশনে কোনো এফেক্ট পড়বে না। তো চলুন, আমার ভিডিওটা 5-10 মিনিট হয়ে গিয়েছে, অলরেডি আমি আপলোড করেছি, দেখি এখন ইরোর শো করে কি না। ইয়েস, দেখুন এখন কিন্তু আর সেই লোডিং মেসেজটা নাই, ওটা চলে গেছে। তো আপনারাও কিছুটা ওয়েট করবেন, তো বিচলিত হওয়ার কিছু নাই। আর বন্ধুরা, রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে এসইও এবং ভিডিও এডিটিংয়ের উপর 2টা নতুন কোর্স চালু হয়েছে। তো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে আসুন, এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই পেয়ে যাবেন নোটিফিকেশন। ওকে, আল্লাহ হাফেজ।